নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছু মজাদার হয়ে যাকে আমি কল্পনা আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি আজকে দারুণ স্বাদের খোলা জালি পিঠের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেতে দুর্দান্ত হয়। এটা দেখতে যতটা সুন্দর, দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে, আর এটা তৈরি করাও খুবই সহজ। এটা যে কোনো সবজির সাথে বা মাংসর সাথে খেতে খুব সুন্দর লাগে। এখানে দেখিয়ে দিই যে আমার এই পিঠেগুলো দেখুন কতটা নরম হয়েছে, আর প্রত্যেকটাই খুব সুন্দর জালি তৈরি হয়েছে। চলুন তাহলে দেরি না, মূল রান্নাতে চলে যাই। বন্ধুরা, খোলা জালি পিঠে বানানোর জন্য আমি যা যা নিয়েছি, এখানে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। আপনারা চাইলে এই চালের গুঁড়োটা ঘরে ফ্রেশভাবেও করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি সাদা, সাদা তেল দিলে পিঠেগুলো বেশ মসৃণ হবে। এই শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ ইসবগুল গরম জল। এই জলটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দা দিলে এই পিঠেগুলো হয়ে যাবার পর ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ নরম থাকবে। ময়দাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই চাল গুঁড়োটা যাতে একদম ফ্রেশ চালের গুঁড়োর মতো হয়ে যায়, সেজন্য এখন আমি অল্প গরম জল দিয়ে এটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসব। বন্ধুরা দেখুন, আমাদের চাল গুঁড়োটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এতে ফ্রেশ চাল গুঁড়োর ভাবটা চলে আসে। ফ্রেশ চাল গুঁড়ো কিনলে যেরকম হয় সেরকম হয়ে গেছে। আমি আবারও নিয়ে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল, এটাকে পুরোটাই ঢেলে দেব। আগে আমি 1/2 কাপ দিয়েছিলাম, আর এখন 1 কাপ দিয়েছি। 1 কাপ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, আর মাখার সময় এমনি এরকমভাবে মাখতে হবে হাতের সাহায্যে। যত মাখবো তত কিন্তু ভালো হবে। বন্ধুরা, এর মধ্যে আমি আরও 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। এই পিঠেটার ব্যাটারটা একদমই পাতলা হয়, তো এইটাকে দিয়ে পরে আমি আবারও খুব ভালো করে মেখে নেব। এখন আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। এখন এতটাই পাতলা ব্যাটারটা হবে, যত পাতলা হবে তত কিন্তু পিঠেগুলো আমাদের ভালো হবে। এটা বুঝবেন কী করে? এই যে দেখুন, একটা কোট হয়ে যাবে। এখন এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে দেবো, তাহলে আমাদের পিঠেগুলো আরও ভালো হবে। এবারে বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1টা ডিম। আমি এখানে 1 কাপ চালের গুঁড়োর জন্য 1টা ডিম নিয়েছি। ডিমটা দিয়ে খুব ভালো করে আরও 1 বার ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, এই খোলা জালি পিঠে সাধারণত খোলাতেই, মানে মাটির খোলাতেই ভালো হয়, কিন্তু এখন সবসময় এই খোলা অ্যাভেলেবেল থাকে না, তো সেই জন্য আমি এখানে ননস্টিক প্যানের মধ্যেই আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব, আর ফ্রাই প্যানটাকে খুব গরম করে নিতে হবে। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 1 হাতা বাটার খুব ভালো করে এরকম ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো জালি জালি হয়ে গেছে, আর এইটাকে 1 মিনিটের জন্য আমি কুক করব। কোনো রকম ঢাকা দেওয়ার দরকার হবে না। বন্ধুরা, এটাকে এবার আমি দেখুন সাইড দিয়ে কিন্তু উঠে গেছে, এবার এটাকে উল্টে দেব। এটাকে আমি উল্টে দিয়েছি। এরকমভাবেই বাকি খোলা জালি পিঠেগুলোকে আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কতটা আমাদের জালি তৈরি হয়েছে। বন্ধুরা, সব জালি পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন পিঠেগুলোতে আমাদের কত সুন্দর জালি তৈরি হয়েছে। এর সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের খোলা জালি পিঠের রেসিপি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে
वीडियो लाइक करबें शेयर करबें निजे बंधु बान्धव सकल मध्य अनेक बेशी बेशी करे सबस्क्राइब करबें। आपनी जदि आमार चैनेले नतून हुए थाकें ताहले प्लिज चैनलटाके सबस्क्राइब करुन। आज के आसछि नेक्स्ट वीडियोते आरो एकटा रेसिपिर संगे देखा हबे। नमस्कार।